আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। কফি, এটা সবার পছন্দ, আর আমারও কোনো অংশে কম না। তো এটা হচ্ছে ভাইরাল কফি, আর এটার নাম হচ্ছে ডালগোনা কফি, আমার অনেক পছন্দ। তো আজকে আমি আপনাদের সাথে এই ডালগোনা ভাইরাল কফি রেসিপি শেয়ার করব। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। একটা বোল নিয়েছি, আজকে আমি কফিটা বানাবো ইলেকট্রিক বিটার দিয়ে। আপনারা চাইলে হ্যান্ড হুইস্কও ইউজ করতে পারেন। তো আমি এখানে ইনস্ট্যান্ট কফি নিয়েছি 2 টেবিল চামচ, আমি নেসকাফে নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচ চিনি, আর এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি 2 টেবিল চামচ। এই 3টা উপকরণ দিয়ে আমি আজকের এই ভাইরাল কফিটা বানাবো। তো আমি একটা বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি, খুব অল্প সময়ে এই কফিটা বানিয়ে নেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, কফিটা বিট করতে করতে কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো আমি কিছুক্ষণ বিট করব, আর কফিটা বানাইতে খুব কম সময় লাগে, আপনারা বাসায় ট্রাই করবেন। তো দেখেন কালারটা চেঞ্জ হওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ বিট করব। এই যে দেখতে পাচ্ছেন, আমার কফিটা পুরোপুরি বিট করা হয়ে গিয়েছে, একদম আমি যেমনটা চাচ্ছিলাম ঠিক তেমনটাই হয়েছে, একদম পারফেক্ট। তো এই পর্যায়ে আপনাদেরকে আমি একটু দেখাবো, বিটার থেকে কফিটা কোনোভাবেই পড়ছে না, তার মানে কফিটা রেডি হয়ে গিয়েছে। দেখেন বিট করার পরে এটা কতটা থিকি ভাব চলে এসেছে। আর আজকে আমি কোল্ড কফি বানাবো। কোল্ড কফি বানানোর জন্য এখানে কয়েকটা আইসক্রিম নিয়েছি। আপনারা যদি হট কফি খেতে চান, এই জায়গায় আইসক্রিমের পরিবর্তে এখানে গরম দুধ ইউজ করতে হবে, তাহলে এটা হট কফি হয়ে যাবে। তো আমার কাছে কোল্ড কফিটাই ভালো লাগে, এই জন্য আমি কোল্ড কফিটাই বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি ফুল ক্রিম মিল্ক। তো আমি এখন কফিটা দিয়ে দিচ্ছি, এটা চামচ থেকে পড়তেই চাচ্ছে না, কতটা থিকি আর ক্রিমি ভাব হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর ভালো লাগলে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে। এই ডালগোনা কফিটা আমার রেডি হয়ে গিয়েছে, আমি উপর থেকে একটু গার্নিশ করে দিচ্ছি। দেখেন দেখতে কতটা ইয়াম্মি লাগছে, আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এই ভাইরাল কফিটা। ঘরে বসে থেকে এই কফিটা যদি এখন বানিয়ে খান, কিংবা প্রিয়জনদেরকে বানিয়ে দেন, তাহলে অনেক খুশি হয়ে যাবে। একদম পারফেক্ট হয়েছে কফিটা। তো আমি একটু সাজুগুজু করে দিয়েছি সৌন্দর্যের জন্য। আর কফি কার না ভালো লাগে, এক কাপ কফি হলে মাইন্ড ফ্রেশ হয়ে যায়, মন খারাপ থাকলে মনটাও ভালো হয়ে যায়। তো ভালো থাকবেন, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।